সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ব্লগ অ্যান্ড লাইফস্টাইল বাই জেসমিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো পুরান ঢাকার বিখ্যাত জনপ্রিয় চিকেন বিহারি কাবাব। তো দর্শক, দেখেন চিকেন বিহারি কাবাব। আজকে আমি রান্না করে দেখাবো চিকেন বিহারি কাবাব। এটা পুরান ঢাকার একটা জনপ্রিয় কাবাব, পুরান ঢাকার প্রত্যেকটা কাবাবই জনপ্রিয়। এটি আমি আমার আইডিয়াতে দেখাবো। চিকেন বিহারি কাবাব রান্না করতে যেসব উপকরণ লাগে, মশলা লাগে, আমি সব এখানে সাজিয়ে নিয়েছি। চিকেন বিহারি কাবাব রান্না করতে যেসব উপকরণ লাগে তা আমি এক এক করে বলে দিচ্ছি। প্রথমে নিয়েছি 1 কেজি মুরগির মাংস, ধুয়ে কেটে পরিষ্কার করে, আর আমি খুব পাতলা করে একটু কিউব করে কেটে নিয়েছি, খুবই পাতলা করে, এই যে। আর নিয়েছি 1 কাপ টক দই, আর সাথে হলো 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, গরম মশলা। তারপর হলো গোলমরিচ 1/2 টেবিল চামচ, 1 টেবিল চামচ জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি গুঁড়া, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ সরিষার তেল। এখন আমি সবগুলো উপকরণ মাংসের সাথে মাখাবো। লবণ, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি একসঙ্গে গুঁড়া, টক দই, পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে ব্লেন্ড, এখন আমি এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব। আর যাদের দর্শক, যাদের হাতে সময় আছে তারা 3 ঘন্টা ম্যারিনেট করে রাখবে। যত ম্যারিনেট করে রাখবেন জিনিসটা তত টেস্ট আসবে। এখন আমি এটাকে খুব সুন্দর করে মশলার সঙ্গে মাখিয়ে এটাকে ম্যারিনেট করব। সরিষার তেল দর্শক খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে তেলটা মাংসের গায়ে সুন্দরভাবে লেগে যায় আর মশলাতে যদি লেগে যায়। দেখেন দর্শক, খুব সুন্দর একটা কালার আসছে আর ফ্লেভারটা খুবই মজার একটা ফ্লেভার দিয়ে গেছে। এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তো আমার মাখানো মেশানো শেষ, এখন আমি ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। এলাম 1 ঘন্টা পর। তো দর্শক দেখেন কী অবস্থা। এখন আমি এগুলাকে কাটিতে গেঁথে প্যানে ভেজে দেখাবো। তো দর্শক দেখেন আমি এক এক করে এগুলো কাটিতে খুব সুন্দর করে গেঁথে তারপর প্যানে ভাজবো। আর কাটিগুলো অবশ্যই 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে, না হয় কাটি পুড়ে যাবে। আর গাঁথাটা খুব একটু টাইট করে গাঁথতে হবে যেন খুলে না যায়। তো দর্শক দেখেন আমি 6 পিস করে কাটিতে দিয়েছি, আপনার ইচ্ছে করলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দর্শক আমার গাঁথা শেষ, এখন আমি প্যানে ভেজে দেখাবো। এখন আমি একটা একটা করে কাটি দিয়ে দিব। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ডেকে দিব, 5 মিনিট পর আবার উল্টিয়ে দিব। তো দর্শক দেখেন কি অবস্থা। তো দর্শক হয়ে গেল আমার চিকেন বিহারি কাবাব। দেখেন খুব সুন্দর একটা কালার এসছে আর খুবই ফ্লেভার বের হয়েছে এটা থেকে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখেন দর্শক খুবই জুসি হয়েছে আর খুবই চমৎকার একটা কালার আসছে, অসম্ভব চমৎকার একটা কালার আসছে। দর্শক আমার রেসিপিটি যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।